প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে অন ক্লিক প্রপার্টি নিয়ে কাজ করতে হয়। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে নিয়েছেন। যারা এখনও দেখেননি, অবশ্যই সেই ভিডিওটি দেখার পরে এই ভিডিওতে চলে আসবেন, আদারওয়াইজ অনেক কিছু এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন না। তো এই ভিডিওতে অন ক্লিক প্রপার্টি ব্যবহার করে আমি ইমেজ স্লাইডার তৈরি করব। এখানে লক্ষ্য রাখবেন, একটি ইমেজ দেখতে পাচ্ছেন এবং দুই দিকে দুইটি বাটন দেখতে পাচ্ছেন, প্রিভিয়াস এবং নেক্সট। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে অন্য একটি ইমেজ চলে আসতেছে। এখানে মূলত আমি তিনটি ইমেজ ব্যবহার করেছি। সো তিনটি ইমেজের পর আবারও শুরু থেকে চলে আসবে, এরকম চলতে থাকবে। আবার প্রিভিয়াসে দিলে তার পূর্ববর্তী ইমেজগুলো দেখাবে। ওকে, সো এই কাজটা করতে হবে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। সেই জন্য আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও করে নিয়ে আসলাম এবং এখান থেকে যা কিছু আছে সব সরিয়ে দিচ্ছি। ফাইন, প্রথমেই যে জিনিসটা প্রয়োজন, আমাদের ইমেজ প্রয়োজন। সো আমি ইমেজেস নামে একটি ফোল্ডার তৈরি করেছি এবং সেখানে তিনটি ইমেজ নিয়ে এসেছি। আপনাদের কাজ হচ্ছে তিনটি ইমেজ নিয়ে আসা। আমি ইমেজগুলোর নাম 1, 2, 3 দিয়েছি যাতে করে আমার ব্যবহার করতে সুবিধা হয়। প্রথমে যে কাজ করবো, একটি বাটন তৈরি করে নিচ্ছি এবং বাটনের নাম দিয়ে দিচ্ছি প্রিভিয়াস বাটন। এইখানে দেখতে পাচ্ছেন বাটনটি দেখাচ্ছে। তারপর ডেফিনেটলি একটি ইমেজ লাগবে, সো আমি এখানে ইমেজ ট্যাগ নিয়ে নিচ্ছি। প্রথম দিকে জাস্ট বোঝার সুবিধার্থে আমি একটা ইমেজ ব্যবহার করব, সেটা হচ্ছে আমার ইমেজেস ফোল্ডার থেকে। এবং ফার্স্টে আমি একটা ইমেজ সেট করে রাখতে যাচ্ছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে, শুরুতেই একটা ইমেজ থাকবে এবং সেটা হচ্ছে প্রথম ইমেজ একেবারে। দেন যে কাজটা করব, হাইট উইথ কন্ট্রোল করে নিচ্ছি। হাইটের জন্য ভ্যালু দিয়ে দিচ্ছি সাপোজ 300 পিক্সেল এবং উইথের ভ্যালু দিয়ে দিচ্ছি সাপোজ 500 পিক্সেল। দ্যাটস ইট, সেভ করে নিলাম। তারপর যে কাজটা করব, আরেকটা বাটন অ্যাড করব। এখানে বাটন অ্যাড করে নিচ্ছি এবং এই বাটনের নাম দিয়ে দিচ্ছি নেক্সট। ফাইন, তো দেখতে পাচ্ছেন এখানে প্রিভিয়াস নেক্সট বাটন অ্যাড করা হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে যে এই বাটনগুলো অবশ্যই এখন কাজ করবে না। সো বাটনগুলোকে কাজ করতে হলে অন ক্লিক প্রপার্টি ব্যবহার করতে হবে। এখানে অন ক্লিক নিয়ে নিচ্ছি। কখনও যদি কেউ প্রিভিয়াস বাটনে ক্লিক করে, সেক্ষেত্রে একটা ফাংশনকে কল দেবে, সেটা হচ্ছে প্রেপ ফাংশন, সেটা আমরা তৈরি করে নেব। দেন যদি কেউ যদি নেক্সট বাটনে ক্লিক করে, সেক্ষেত্রে আরেকটা ফাংশনকে কল দিতে যাচ্ছি, সেটা হচ্ছে নেক্সট বাটন। তো এই দুটো বাটন আমরা এখনও তৈরি করিনি, অ্যাকচুয়ালি এই দুটো ফাংশন এখনও তৈরি করিনি। তো দুটো ফাংশন এখানে তৈরি করে নিচ্ছি, ফাংশন প্রেপ ফাংশন সাপোজ, অথবা নেক্সট ফাংশনের কাজটাই আগে করি, নেক্সট ফাংশন। এবং দেন আমরা যে কাজটা করবো এইদিকে, ফাংশন প্রেপ ফাংশন। ওকে, ফাইন, দ্যাটস ইট। এবার আমার কাজ হচ্ছে, লক্ষ্য রাখবেন, সবগুলো ইমেজকে আমি একটা অ্যারের মধ্যে নিয়ে আসবো, এতে করে কাজ করতে সুবিধা হবে। সো সবগুলো ইমেজকে একটা অ্যারের মধ্যে নিয়ে আসবো। তো সেই জন্য একটা ভেরিয়েবল, এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি। সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি ফটোজ, নাম দিয়ে দিচ্ছি। দেন এখানে এবার ইমেজগুলো নিয়ে আসতে হবে এরের মধ্যে। ইমেজগুলো কীভাবে নিয়ে আসবো, প্রথম ইমেজটা যদি নিয়ে আসতে চাই, সেটা ইমেজেস ফোল্ডারে আছে এবং ইমেজের নাম হচ্ছে 1.jpg। দেন আবারও ইমেজেস ফোল্ডার থেকে অবশ্যই ডবল কোটেশন ব্যবহার করতে হবে, ইমেজেস ফোল্ডার থেকে 2.jpg ইমেজটাকে নিয়ে আসবো। দেন আবার ইমেজেস ফোল্ডার থেকে 3.jpg ইমেজটাকে নিয়ে আসবো। ওকে, ফাইন, তাহলে ইমেজ নিয়ে আসা হয়ে গেল। এবার যে কাজটা করব, ইমেজ বসানোর জন্য অবশ্যই আমাকে ইমেজ ট্যাগটাকে কী করতে হবে, ফাইন্ড করতে হবে। তো এবার ইমেজ ট্যাগটাকে ফাইন্ড করব document.query সিলেক্টরের মাধ্যমে এবং এইখানে img ট্যাগটা বসিয়ে দিচ্ছি। ফাইন, ইমেজটা ফাইন্ড করা হয়ে গেল। এবার এই ফাইন্ড করা ইমেজটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেই, ধরা যাক তার নাম হচ্ছে ইমেজ ট্যাগ, whatever, ফাইন। তো এবার আমাদের আসল কাজ শুরু। আমরা প্রথমে একটা ইমেজ বসিয়ে দিয়েছি যেটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সের ইমেজ, যেটা হচ্ছে এই ইমেজটা, লক্ষ্য রাখবেন প্রথম ইমেজটা। ওকে, সো এই জন্য আমি শুরুতে কাউন্টিংটা শুরু করব 0 থেকে। কাউন্ট একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। কেন কাউন্ট ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যখন ইউজার নেক্সট বাটনে ক্লিক করবে, এইখানে নেক্সট বাটনে ক্লিক করবে, তাহলে কী করবে, এই এরে থেকে পরবর্তী ইমেজটা দেখাবে, অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সে। তারপর আবারও যদি নেক্সট বাটন ক্লিক করে, তাহলে তার ঠিক পরবর্তী ইমেজ, অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্সে। সো আমার ইন্ডেক্সটা কাউন্ট করা লাগবে, সেই জন্য প্রথমেই আমি 0 ইন্ডেক্স থেকে শুরু করব কাউন্টিং। কেন 0 ইন্ডেক্স থেকে, কারণ প্রথম ইমেজটাই আমি এখানে সেট করেছি এবং যেহেতু এরের ইন্ডেক্স সবসময় 0 থেকে শুরু হয়, তাই আমরাও এইখানে কাউন্টের ভ্যালু 0 নিয়েছি। এবার শুরু করা যাক। যখন ইউজার নেক্সট বাটনে ক্লিক করবে, আমরা কিন্তু পরবর্তী ইমেজটা বসাতে যাচ্ছি, সেক্ষেত্রে কী করব, এখানে নেক্সট ফাংশনের মধ্যে কাজ করব, কাউন্ট প্লাস প্লাস দিয়ে দেব। এবার এই ইমেজটা বসাতে হবে আমাকে, তাই না? সো ইমেজটা বসাবো খুব সহজেই, ইমেজ ট্যাগটা অলরেডি ফাইন্ড করে নিয়েছি এখানের মধ্যে। সো ইমেজ ট্যাগ ডট, আমরা যেটা করব এখানে সোর্সটা বলে দেব, সোর্সটা কোথায় আছে, আমরা কোন ইমেজটাকে যাচ্ছি, এই যে ফোটোজ এরের মধ্যে সেকেন্ড ইন্ডেক্সটা, তাই না? সো ফোটোজ ইরের মধ্যে ইন্ডেক্সটা আমরা এখানে বলে দেব আমরা কাউন্টের মাধ্যমে, কারণ ইন্ডেক্সের হিসাবটা আমরা কার মধ্যে রাখতেছি, এই কাউন্টের মধ্যে রাখতেছি।
প্রথমে জিরো নাম্বার ইন্ডেক্সের ভ্যালু দেখাবে বাই ডিফল্ট, কেউ যদি নেক্সটে ক্লিক করে সেটা হয়ে যাবে এক নাম্বার ইন্ডেক্স, এবং সেই এক নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ফটোস থেকে এক নাম্বার ইন্ডেক্সে সেটাই কী হচ্ছে সোর্সে বসতেছে এবং সেটাই দেখাবে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে ধরা যাক আমরা প্রথমে জিরো নাম্বার ইন্ডেক্সে আছি, একজন নেক্সটে ক্লিক করলো সেটা এক নাম্বার ইন্ডেক্সে যাবে এবং সেটা বসবে, আবার কেউ নেক্সটে ক্লিক করলো সেটা দুই নাম্বার ইন্ডেক্সের ভ্যালু বসবে, আবার যখন কেউ নেক্সটে ক্লিক করবে তখন তো আমাদের আর কোনো ইমেজ নেই, সেক্ষেত্রে কী হতে হবে আবারও প্রথম ইমেজ থেকে শুরু হতে হবে, তাই না? সো সেই জন্য আমরা যে কাজটা করব এখানে একটা ইফ ব্যবহার করব, লক্ষ্য রাখবেন, ইফ যদি কখনো আমাদের কাউন্টিং যেটা করতেছি কাউন্টিং থেকে যদি দেখা যায় আমাদের ফটোজের লেংথ, ফটোজ ডট লেংথ, সেটা যদি ফটোজ লেংথ বড় হয়ে যায় বা সমান হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, লক্ষ্য রাখবেন, জিরো নাম্বার ইন্ডেক্স ঠিক আছে এক নাম্বার ইন্ডেক্স, বাট দুই নাম্বার ইন্ডেক্সে যখন আমরা চলে আসবো, লক্ষ্য রাখবেন, দুই নাম্বার ইন্ডেক্সে আমরা যখন চলে আসবো তখন কী চাচ্ছি আমরা, আমরা চাচ্ছি যে কাউন্টের ভ্যালু আবারও জিরো থেকে শুরু হবে, অর্থাৎ যখন এইখানে চলে আসবো তখন ইমেজ কী করবে আবারও প্রথম ইমেজ থেকে শুরু হতে হবে, তাই না? কারণ আমাদের সামনের দিকে আর ইমেজ নেই, সেক্ষেত্রে আবারও প্রথম ইমেজ থেকে কাউন্টিংটা শুরু হতে হবে, সেই জন্য একেবারে প্রথম ইন্ডেক্সে আবার চলে আসবো জিরো ইন্ডেক্সে, এবং সেই ইমেজটা আমরা বসাবো। সো এইখানে ইমেজ ট্যাগ ডট সোর্স এবং সেই ইমেজটা বসিয়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিতে পারি। ওকে, সো সব কিছু কিন্তু এই কাউন্টিংয়ের উপর নির্ভর করবে, যখন দেখা যাবে যে টোটাল লেংথ যেটা আছে, টোটাল লেংথ হচ্ছে কত, এখানে থ্রি, থ্রি যদি হয় বা থ্রি এর সমান যদি কখনো হয়ে যায় সেক্ষেত্রে কী হবে আবারও জিরো থেকে শুরু হবে, কারণ জিরো নাম্বার ইন্ডেক্সে ভ্যালু আছে, এক নাম্বার আছে, দুই নাম্বার, বাট তিনের তিন নাম্বার ইন্ডেক্সের তো কোনো ভ্যালু নেই আমাদের, সেক্ষেত্রে কী হবে তিন নাম্বার ইন্ডেক্সে চলে গেলে আবারও কী হবে কাউন্টের ভ্যালু জিরো হয়ে যাবে এবং সেটা এখানে বসবে। ওকে, ফাইন, আর এটা হবে এলসের মধ্যে দিয়ে দিচ্ছি, অন্যথা যদি আমাদের টোটাল ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে জিরো ওয়ান টু সেটা যদি টোটাল লেংথ থেকে কম হয় সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল চলবে, অর্থাৎ জিরো নাম্বার ইন্ডেক্সের জন্য জিরো নাম্বারের যে এলিমেন্টস বা ইমেজ আছে সেটা বসবে, এক নাম্বারের ক্ষেত্রে এক নাম্বার ইমেজ বসবে, দুই নাম্বারের ক্ষেত্রে দুই নাম্বার ইমেজ বসবে, সো এলস সেই মতো কাজ করবে। বাট যদি কখনো বেশি হয়ে যায়, যে আমাদের টোটাল ইমেজ থেকে যদি দেখা যায় আমাদের এই কাউন্টের ভ্যালুটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আবারও শুরু হবে জিরো থেকে। সো এতটুকু, এবার যদি আমি কোডটা রান করি, লক্ষ্য রাখবেন আমি নেক্সট বাটন ক্লিক করবো, বাট নেক্সট বাটন এখানে কাজ করতেছে না, রাইট? আমরা একটা জায়গায় খুবই সিম্পল একটা মিস্টেক করেছি, আসলে আমরা বলেছিলাম যে কাউন্টের ভ্যালু যদি কখনো বেশি হয়ে যায় টোটাল ইমেজের লেংথ থেকে সেক্ষেত্রে আবারও জিরো নম্বর হবে, বাট আমরা এখানে আসলে ডিরেকশনটা অপোজিট দিকে দিয়েছিলাম, সেই জন্য দুঃখিত। যাই হোক, এবার যদি আমরা নেক্সট বাটন ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি কাজ করতেছে। সো প্রথমে আমাদের যে ডিফল্ট ইমেজ ছিল এটা ছিল ডিফল্ট ইমেজ, দেন আমি নেক্সটে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ইন্ডেক্সে চলে যাচ্ছে, আবার ক্লিক করতেছি থার্ড ইন্ডেক্সে চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি জিরো ওয়ান টু ইন্ডেক্সে চলে যাচ্ছে, বাট এবার যখন ক্লিক করব আমাদের কাউন্টের ভ্যালু হচ্ছে থ্রি, বাট থ্রি নিশ্চয়ই ফটোজ এইখানে লক্ষ্য রাখবেন থ্রি, থ্রি এর সমান যদি হয়ে যায় কখনো টোটাল লেংথের সমান হয়ে যাচ্ছে তখন কী হবে আবারও জিরো নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে, সো সেক্ষেত্রে আবারও জিরো নাম্বার ইমেজ থেকে শুরু হচ্ছে যেটা এটা, রাইট? এবার যে কাজটা করতে হবে এক্স্যাক্টলি সেম কাজ আমাকে কপি করে জাস্ট প্রিভিয়াসের জন্য বসিয়ে দিতে হবে। প্রিভিয়াসের ক্ষেত্রে যেটা হবে, কেউ যদি প্রিভিয়াসে ক্লিক করে সেক্ষেত্রে কী হবে ইন্ডেক্স নাম্বার মাইনাস মাইনাস হবে, ওকে? কারণ ধরা যাক আমি এইখান এখন আছি ধরা যাক তিন নাম্বার যেটা দুই নাম্বার ইন্ডেক্সে, সো দুই নাম্বার দেখাচ্ছে, কেউ যদি প্রিভিয়াসে ক্লিক করে সেক্ষেত্রে এখানে আসতে হবে এক নাম্বারে, আবার যদি কেউ ক্লিক করে যে প্রিভিয়াসে সেক্ষেত্রে আবারও আসতে হবে জিরো নাম্বার ইন্ডেক্সে, সেক্ষেত্রে এখানে অবশ্যই মাইনাস মাইনাস হতে হবে, ওকে? এবং এইখানে ঠিক আগের মতোই, এবার যদি ধরা যাক আমি জিরো নাম্বার ইন্ডেক্সে আছি এবং আবারও প্রিভিয়াসে ক্লিক করতেছি, দ্যাট মিন্স কাউন্টের ভ্যালু হয়ে যাচ্ছে কি মাইনাস ওয়ান, এবং মাইনাস ওয়ান হয়ে গেলে আবারও একেবারে শেষের থেকে ইমেজ শুরু হতে হবে, তাই না? তো সেই জন্য যেটা করতে হবে, কাউন্টার ভ্যালু যদি কখনো দেখা যায়, লক্ষ্য রাখবেন, কাউন্টার ভ্যালু যদি কখনো জিরোর থেকে ছোট হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, আবারও কাউন্টার ভ্যালু একেবারে শেষের থেকে শুরু হতে হবে, অর্থাৎ লাস্টের ইমেজে যেটা, অর্থাৎ টোটাল লেংথ থেকে যদি আমি মাইনাস ওয়ান বিয়োগ করে দিই, এখানে ফটোজ এর টোটাল লেংথ থেকে আমি যদি মাইনাস ওয়ান বিয়োগ করে দিই সেক্ষেত্রে কাজটা হয়ে যাচ্ছে, কারণ টোটাল ফটোর লেংথ হচ্ছে থ্রি, থ্রিটাকে এক বিয়োগ হলে দুই, সো এখানে কী হবে দুই নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা বসবে, ওকে? এবং এখানে দুই নাম্বার ইন্ডেক্সের যে ইমেজটা আছে সেটা দেখাবে, দেন পরবর্তীতে আবার যদি কেউ প্রিভিয়াসে ক্লিক করে এক নাম্বার ইন্ডেক্সে চলে আসবে এখানে লক্ষ্য রাখবেন, এবং এক নাম্বার ইন্ডেক্স থেকে নিশ্চয়ই জিরো বড় নয় সেক্ষেত্রে সে এলসে যাবে এবং এক নাম্বারের ইমেজ দেখাবে, সো আবারও দেন পরবর্তী প্রিভিয়াসে ক্লিক করলে জিরো নাম্বারে দেখাবে, সব কিছু ঠিকঠাক। জাস্ট ইম্পর্টেন্ট ম্যাটারটা হচ্ছে এইখানে বোঝার যে বেশি যদি হয়ে যায় কখনো এবং কম যদি হয়ে যায়, যদি কখনো কম হয়ে যায় সেক্ষেত্রে আবারও শেষের থেকে শুরু হবে, আর যদি কখনো বেশি হয়ে যায় সেক্ষেত্রে জিরো থেকে প্রথম ইন্ডেক্স থেকে শুরু হবে, এতটুকু হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এবার সেভ করে নিলাম, লক্ষ্য রাখবেন আমি নেক্সটে ক্লিক করতেছি, সেকেন্ড ইমেজ দেখাচ্ছে, থার্ড ইমেজ,
এরপর কিন্তু আর ইমেজ নেই, সো এখানে নেক্সটে ক্লিক করলেই আবার প্রথম ইমেজটাকে দেখাবে, সো এরকম চলতে থাকবে। এটা হচ্ছে সর্বশেষ ইমেজ। এবার যদি প্রিভিয়াসে দেই তার আগের ইমেজ, প্রিভিয়াসে দেই তার আগের ইমেজ, এর আগে কিন্তু আর কোনো ইমেজ নেই, সেক্ষেত্রে আবারও একেবারে লাস্টের ইমেজটাকে দেখাবে, পারফেক্টলি কাজ করতেছে। সো আশা করি এতটুকু আপনার বুঝতে পেরেছেন, এবার প্র্যাকটিস করতে থাকুন।